মিতি রাশি 3.8 নম্বর অঙ্কতে আমরা এখানে দেখো এ প্লাস বি ইকুয়াল √7 এবং এ মাইনাস বি ইকুয়াল √5। এখানে এ প্লাস বি ইকুয়াল √7 এবং এ মাইনাস বি ইকুয়াল √5 বলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এখানে দুটা মান দিয়ে বলছে যে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য। তো প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমরা আগে ওগুলো লিখবো, যে দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিব। দেওয়া দেওয়া আছে এখানে এ প্লাস বি ইকুয়াল √7 এটা দেওয়া আছে, এবং এ মাইনাস বি ইকুয়াল √5 এখানে দুইটা মান দেওয়া আছে। সে যেটা আমরা আগে দুইটা মান লিখে নিলাম, দুইটা মান লিখে নিলাম পরে এবার দেখো এখানে বলছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য। আমরা এখানে লিখে দিই বাম পক্ষটা, লিখি যে বাম পক্ষ হচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদেরকে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য। তাই আমরা আগে বাম পক্ষ লিখে নিলাম, বাম পক্ষ হচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বাম পক্ষ লিখে নেওয়ার পরে এবার আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা এটা সমান ডান পক্ষ প্রমাণ করব। আমাদেরকে এটাকে কিভাবে ডান পক্ষ প্রমাণ করতে হয় ওই ধরনের পদক্ষেপগুলো নিতে হবে। এবার 8ab, এই 8ab টাকে যদি আমরা একটু ভেঙে ফেলি তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4ab ইন্টু 2, তাহলে 4ab ইন্টু 2 সমান এখানে 4 দুগুণে 8, তাহলে গুণ করলে 8ab হয়। আমাদেরকে দেখতে হবে কিভাবে আমরা এটাকে সূত্রে আওতায় নিতে পারি, সূত্রে আওতায় নিয়ে আমাদেরকে এটা সমাধান করতে হবে। যেভাবে হোক আমাদেরকে কিভাবে এটা সূত্রে যে আমরা ওটা করব, তাহলে 4ab ইন্টু এই যে এটাকে যদি আমরা ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পরে এটা হচ্ছে 4ab ইন্টু 2। এবার আমরা এটা লিখতে পারি বাকি অংশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাদেরকে দেখতে হবে এখানে সূত্রে যায় কিনা। আমরা জানি যে 4ab এর একটা সূত্র আছে এবং 2a² + b² একটা সূত্র আছে। এই দুটা সূত্র একই জায়গায় প্রয়োগ করতে হয়েছে, কারণ আর এই দুটা সূত্রই এখানে অনেকেরই অজানা। তাহলে 4ab সূত্র হচ্ছে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট হয়েছে সেজন্য এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এখানে হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে ইন্টু আছে ইন্টু বসালাম। এই এ এটা হচ্ছে 4ab সূত্র। এখন আমরা বসালাম 4ab সূত্র। 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। এবার এই অংশ 2a² + b² 2a² + b² একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট আছে সেজন্য দ্বিতীয় ব্র্যাকেট দিব। এখানে হবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিলাম। এটা হচ্ছে এই যে 2a² + 2 × a² + b² সূত্র। 2 × a² + b² সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা এটাকে সমাধান করব। আমরা সূত্র প্রয়োগ করলাম, এবার আমরা দেখব যে এখানে এ প্লাস বি, এখানে আমরা এবার এ প্লাস বি এ মাইনাস বি এই মানগুলো বসায় দিব। আমাদেরকে এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া আছে, সেজন্য আমরা এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বির মানটা বসায় দিব। তাহলে এ প্লাস বি আমরা এখানে লিখি দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপর এ প্লাস বির মান দেওয়া আছে √7, আমরা এখানে লিখবো √7 লিখলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, এ মাইনাস এর মাইনাস বসালাম। এখানে এ মাইনাস বির মান হচ্ছে √5, √5 স্কোয়ার স্কোয়ার দিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। তাহলে এ প্লাস বির মান হচ্ছে √7 এবং এ মাইনাস বির মান হচ্ছে √5, উপরে স্কোয়ার আছে সেজন্য আমি স্কোয়ার দিলাম, ইন্টু একইভাবে আমরা এ প্লাস বির মান এখানেও বসায় দিলাম √7 স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান হচ্ছে √5 স্কোয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার দেখো এখানে যদি আমরা এখানে এটাকে ধর আছে √7 স্কোয়ার, আমরা জানি যে স্কোয়ার এবং রুটে কাটা যায়। এখানে আছে √স্কোয়ার, আমরা সকল জায়গায় এখানে রুট এবং স্কোয়ার কাটাকাটি দিতে পারি, রুট এবং স্কোয়ার যদি কাটাকাটি দিই তাহলে এটা হবে, তাহলে আর থাকবে এই 7 7 মাইনাস এখানে থাকবে 5, এই যে এটা হচ্ছে একটা অংশ, এই পুরোটা
একটা অংশ এটাকে আমরা আলাদা করে নিলাম, 7 - 5 ইন্টু আছে ইন্টু বসালাম। এবার একই রকম ভাবে স্কোয়ারের রুটে কাটা, তাহলে এখানে হবে 7 + 5। এই যে এটা 7 আর রুটের স্কোয়ারে কাটা, রুটের স্কোয়ারে কাটা, তাহলে আর থাকে 5। এবার দেখো এখানে 7 আছে, -2 আছে, তাহলে এখানে 7 থেকে -2 গেলে 5 গেলে আর থাকবে 2, -5 বাদ গেলে আর থাকবে 2 ইন্টু এখানে এই যে 5 আর 7 যোগ আছে, 5 আর 7 হচ্ছে 12, আমরা এখানে বসালাম 12, তাহলে 12 × 2, 12 × 2 হচ্ছে 24। এই 24টা হচ্ছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, এ টে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, তাহলে বাম পক্ষ সমান প্রমাণিত। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ এখানে এই যে 8 AB ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, এটা